শুধুমাত্র তিন হাজার পোস্ট এটা হিসাব করলে চলবে না আমাদের চিন্তা করতে হবে এটা একটি প্যানেল সার্কুলার কারণ যে সকল পদ দেওয়া হয়েছে এর চেয়ে দ্বিগুণ পদ সৃষ্টির উদ্দেশ্যে নেওয়া হয়েছে কারণ পলিটেকনিক সেকশনে ফার্স্ট শিফটের জন্য আলাদা টিচার এবং সেকেন্ড শিফটের জন্য আলাদা টিচার এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ফার্স্ট শিফটের জন্য আলাদা এবং সেকেন্ড শিফটের জন্য আলাদা শিক্ষক নির্ধারণ করেই পদ সৃষ্টি করা হয়নি তাই এটা শুধু এক শিফটের জন্য দেওয়া হয়েছে তাই ডবল শিফটের জন্য ডবল টিচার নেওয়া হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখছেন ডিজিটাল শিক্ষক ইউটিউব চ্যানেল তো আজকে আমরা পলিটেকনিক এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেই সাথে আমরা জুনিয়র ইন্সট্রাক্টর পদের সিলেবাস নিয়ে আলোচনা করবো তো চলুন আমরা ভিডিওটি শুরু করি সবাইকে বলে রাখছি সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনার ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক আছে লিঙ্ককে ক্লিক করে আপনারা বিস্তারিত সিলেবাস সম্পর্কে পেয়ে যাবেন বিপিএসসি এর প্রিলিমিনারি রিটেন এবং ভাইবার তো আপনারা ভিডিও ডিসক্রিপশানের লিঙ্কটি আপনারা চেক করবেন একবার তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ফিস হচ্ছে পাঁচশো টাকা এবং আবেদনের পদ সংখ্যা হচ্ছে বত্রিশশো চুয়াল্লিশটি তো এটা ডবল হয়ে যাবে অর্থাৎ আপনাদের ছয় হাজার দুইশো ছয় হাজার চারশো আটাশিটি পথ এখানে সৃষ্টি আমি যেটা মনে করছি এরকমই তো আবেদনের লিঙ্ক এখানে দিতে দেখতে পাচ্ছেন বিপিএসসি ডটেলিগ ডট কম ডট বিডি স্ল্যাশ এন এটা প্রেস করলে আপনারা পেয়ে যাবেন তো এটা আঠাইশ তারিখ থেকে বারো দুপুর বারোটা থেকে লঞ্চ হবে আপনারা তখন এই লিঙ্কে কাজ করবে এখন কিন্তু করবে না তো আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব তো চলুন আমরা সিলেবাস নিয়ে আলোচনা করছি তো এখানে বলা 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 বাহুল্য যে আপনাদের কিন্তু এক হাজারের উপরে হলে এমসিকিউ হবে তো এমসিকিউ এর ক্ষেত্রে সিলেবাস হচ্ছে বাংলায় বিশ ইংরেজি বিশ সাধারণ জ্ঞান বিশ এবং ডিপার্টমেন্ট হচ্ছে চল্লিশ এই নিয়ে একশো নম্বরের পরীক্ষা হবে তো সেখানে যারা সিলেক্ট হবেন তারাই কিন্তু রিটেনে রিটেন অনুসরণ করবেন তো প্রিলির সিলেবাস সম্পর্কে আপনার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো রিটেন সিলেবাস নিয়ে দেখাচ্ছি বাংলাতে হচ্ছে চল্লিশ প্রিলিতে ছিল বিশ তো এখানে কী কীভাবে মার্ক আসবে রচনা হয় হচ্ছে পনেরো সারাংশ সারমর্ম হচ্ছে পাঁচ পত্রলিখন হচ্ছে পাঁচ বঙ্গানুবাদ হচ্ছে পাঁচ এবং ব্যাকরণ অংশ থেকে থাকবে দশ তো ভাষার সংজ্ঞা ভাষার রূপ সাধু ভাষা ও চলিত রীতি রূপান্তর দেশি বিদেশি শব্দ নথ্যবিধান বিধান আর সংজ্ঞা ও নিয়মাবলী বিরুক্ত শব্দ পদ ধাতু উপসর্গ অনুসর্গ প্রকৃতিপত্র জ্যোতি বিরাম চিহ্ন শুদ্ধ অশুদ্ধ বার্তারা বাক্য সংকোচন প্রতিশব্দ সমার্থক শব্দ প্রায় সমোচ্চার সমোচ্চারিত শব্দ একই শব্দের ভিন্ন ভিন্নার্থক এটা হচ্ছে বাংলা সিলেবাস এবং ইংরেজি ইংরেজি সিলেবাসটা হচ্ছে এস এ হচ্ছে পনেরো লেটার রাইটিং হচ্ছে মাছ কম্প্রেহেনশন হচ্ছে দশ এবং গ্রামার অংশ থেকে থাকবে টেন টেন তো গ্রামার অংশ কী কী ইউজ অফ বার প্রিপোজিশন ভয়েস নারেশন কারেকশান অব অ্যারোরিং কম্পোজিশন ইউজ অফ ওয়ার্ড হ্যাভিং সিমিলার প্রনাউন্সিয়েশন বাট কনভেইং ডিফারেন্ট মিনিং ইউজ অফ ইডিয়ামস অ্যান্ড ফ্রেইজেস তো এ হচ্ছে চল্লিশ ইংরেজি তো সাধারণ জ্ঞান অংশে কি কি আছে সেটা এখন দেখব তো বাংলাদেশ বিষয়াবলী থেকে থাকবে সংবিধান বাংলাদেশের ভৌগোলিক অবস্থা জনসংখ্যা মুক্তিযুদ্ধ স্বাধীনতার ইতিহাস শিল্প ও সাহিত্য প্রাকৃতিক খনিজ সম্পদ জলবায়ু পরিবেশ বাংলাদেশের উন্নয়নে কৃষি শিল্প বাণিজ্যের অবদান উন্নয়ন পরিকল্পনা তো এটা থাকবে পনেরো এবং আন্তর্জাতিক থেকে থাকবে পনেরো সেটা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক জাতিসংঘ ও সমূহ সমূহ ও আন্তর্জাতিক সংস্থা সমূহ বিশেষ বিখ্যাত ব্যক্তি প্রতিষ্ঠান বা স্থান সমূহ এরপর রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি সেটা থেকে থাকবে দশ নম্বর তো বিজ্ঞান ও প্রযুক্তি থেকে কি কী পড়তে হবে সেটা দেখুন বিজ্ঞান বিজ্ঞান বায়ু মাটি তাপ বিদ্যুৎ আলো চুম্বক খাদ্যের উপাদান জনস্বাস্থ্য দূষণ কম্পিউটার তো এতটুকু পড়লেই হবে আপনাদের বাড়তি পড়ার প্রয়োজনে সিলেবাস ধরে ধরে পড়বেন টপিক ধরে ধরে পড়বেন তারপর রয়েছে আপনাদের প্রাসঙ্গিক টেকনিক্যাল ওর প্রফেশনাল বিষয় তো এখানে তাত্ত্বিক অংশ থেকে থাকবে তিরিশ নম্বর এবং প্র্যাকটিক্যাল অংশ থেকে থাকবে পঞ্চাশ নম্বর এই নিয়ে আশি নম্বর হচ্ছে টেকনিক্যাল তো এই ছিল আপনাদের সিলেবাসে বিস্তারিত আলোচনা তো এরপরেও যদি আপনারা আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ